আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় অধ্যায় রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি এই অধ্যায়টির ঊনপঞ্চাশ পৃষ্ঠার পরে কি বুঝলামের প্রশ্নগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে পরে কি বুঝলামে বলা হয়েছে বিলেতে সাড়ে সাতশো দিন রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে বিলেতে সাড়ে সাতশো দিন রচনার ভিত্তিতে নিচে একটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো এখানে তোমাদেরকে পরে কি বুঝলামে প্রথম প্রশ্নে বলা হয়েছে লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে প্রশ্নে বলা হয়েছে ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে প্রশ্ন বলা হয়েছে লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এই প্রশ্নগুলোকে সমাধান করার পূর্বেই তোমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে বিলেতে সাড়ে সাতশো দিন এই গল্পটিকে ভালোভাবে পড়ে নিবে এই গল্পটি লেখক হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই এই গল্পটির মধ্যে তোমাদের ঊনপঞ্চাশ পৃষ্ঠার প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে তাই তোমাদেরকে অবশ্যই এই গল্পটিকে ভালোভাবে পড়ে নিতে হবে আমি তোমাদেরকে পরে কি বুঝলাম প্রশ্নগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো তার একটি উত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে বিলেতে সাড়ে সাতশো দিন এই গল্পটির উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো সমাধান করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে নমুনত্বটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রথম প্রশ্নটি ছিল লন্ডন শহরে কি কী বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো লন্ডন শহরের বাড়িঘর ঘরের ভেতরে সাজসজ্জা সুশৃঙ্খল রাস্তা প্রাসাদ সমুদ্রের মধ্যে ছোট ছোট সবুজ দ্বীপের মতো পার্ক এগুলো লেখকের ভালো লেগেছে অপরদিকে লন্ডনের রুদ্র প্রকৃতি ও পরিবেশ সহিষ্ণু জাতি পর্যাপ্ত খাদ্য না থাকা পাতা ছাড়া দাঁড়িয়ে থাকা গাছপালা এগুলো লেখকের খারাপ লেগেছে এরপরে তোমাদের প্রশ্ন ছিল ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো ইংরেজ জাতিকে লেখক কষ্ট সহিষ্ণু জাতি হিসেবে মূল্যায়ন করেছেন কারণ তারা তাদের দেশের রুদ্র প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছে এরপরে প্রশ্নটি ছিল লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো এই প্রশ্নের উত্তরে লিখতে পারো লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সাথে আমাদের এলাকার আবহাওয়া ও পরিবেশ সম্পূর্ণ বিপরীত আমার এলাকায় ভোর হলেই সূর্যের সোনালী আলো চারিদিকে ছড়িয়ে পড়ে আবহাওয়া ও পরিবেশ মনোমুগ্ধকর অপরদিকে লন্ডনে ভোরের সূর্যের আলোতে এমন দেখা যায় না বাতাসে প্রবল ব্যাগ ও ঠান্ডার প্রকোপ থাকে বেশি কুয়াশা মেঘ ধোয়া বৃষ্টি কনকনে শীত রুদ্র প্রকৃতি ও পরিবেশ আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো